আইটেম থাই এক নম্বরে বড় ধরনের ইলিশ মাছ, দুই নম্বরে থাই ফোমা মাছ, তিন নম্বরে তুলো ডালি, চার নম্বরে কাতল মাছ, হেয়ার ভাত থাই ছোট বড় চিংড়ি মাছ। আর 220 টাকা হিসেবে আমার কাছে মাছের পিসের সাইজটা একটু ছোটই মনে হচ্ছে। আমি এখন আছি পটুয়াখালী হেতালিয়া বাঁধঘাট, আর আজকে আমি এসেছি পটুয়াখালীর খুবই জনপ্রিয় জলিল হোটেলে, যেখানে দৈনিক বিক্রি হয় এক মনেরও বেশি চিংড়ি ভুনা, আরও বিক্রি হয় নদীর বিভিন্ন তাজা মাছ ও দেশীয় খাবার যা রান্না হয় মাটির চুলা। আমার নাম রবিউল, যে জলিল হোটেল যার নামে, তিনি আমার বাবা। আমাদের লোকেশন হেতালিয়া বাঁধঘাট। আপনাদের যদি কেউ চৌরাস্তা কিংবা বাস স্ট্যান্ড ও জায়গায় আসার পরে অটো রিক্সা তাদেরকে বললে আমাদের ঠিকানা নিয়ে আসবে। তো কাকা, আপনার এই হোটেলটা বয়স কতদিন? এই বছর বেশি। আইটেম কি কি? আইটেম থাই এক নম্বরে বড় ধরনের ইলিশ মাছ, দুই নম্বরে থাই ফোমা মাছ, তিন নম্বরে তুলো ডালি, চার নম্বরে কাতল মাছ, হেয়ার ভার থাই ছোট বড় চিংড়ি মাছ, হেয়ার ভার থাই ছাগলের গোস্ত, হেয়ার থাই দেশি মুরগির মাংস, হেয়ার থাই দুধ কলা, হেয়ার থাই সোনালি মুরগি, আরও অনেক পদের আইটেম আছে। দুধ থাই ঘন কেলা থাই ভালো দুধ কেলা, ওই কেলা টানে নিয়েছে আর ক্ষীরের মতন দুধ আছে, সব মাসে খাইতে আছে, কম রেটে মাল বেচতে আছি, আর দইজ মেলা বাজারের দুঃখে মরতে আছি। বলি যাইয়া সাতটার মধ্যে খাওয়া শুরু, দশটার আগে বন্ধ শুরু। আমার সব খাবার চলে আসছে, এখন আমি অপেক্ষা করতেছি চিংড়ির জন্য। এই হচ্ছে সেই চিংড়ি। তো ভাই কোনটার কত দাম, একটু দামটা বলে দেন ভাই। চিংড়ি মাছের দাম হলো আপনার 140 টাকা দাম। আর এই যে আপনার দেখছেন সোনালি মুরগি, সোনালি মুরগির পিস হলো 130 টাকা। এই যে দেখছেন পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ হলো 80 টাকা। আর যে এই যে দেখছেন পোমা মাছ 140 টাকা। আর যে তুলার ডাটি মাছ 140 টাকা। এই যে ইলিশ মাছ দেখছেন 220 টাকা। আর যে ভাত দেখছেন বল ভরা, এক বল খাইতে পারলো আপনার 20 টাকা, আর যদি এক প্লেট খান তাও 20 টাকা। আমাদের একটু তরকারি হওয়ার বাকি আছে, দেশি মুরগি, দেশি মুরগিটা 10 মিনিটের ভিতরেই হবে। তো খাবারের দাম তো শুনলাম, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আমি খাওয়া শুরু করব এই ইলিশ মাছ দিয়ে, যার দাম হচ্ছে 220 টাকা। আর এই হচ্ছে মাছের সাইজ। আর 220 টাকা হিসেবে আমার কাছে মাছের পিসের সাইজটা একটু ছোটই মনে হচ্ছে। তো খেয়ে দেখি মাছটার স্বাদ কীরকম। তো প্রথমে আমি একটু মাছটা খালি খেয়ে দেখি যে মাছটার রান্না কেমন হয়েছে। বিসমিল্লাহ। ওয়াও, মাছটা একদম ফ্রেশ, আর ইলিশের খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। কারণ মাছ যদি ফ্রেশ না হয় তখন ইলিশের ওই ফ্লেভারটা একদমই পাওয়া যায় না। ইলিশ মাছ খাওয়ার সময় ইলিশের কাঁটা থেকে সাবধান, কারণ কাঁটা যদি একবার গলায় বেঁধে যায় তখন কিন্তু ইলিশ খাওয়ার মজাটা আর থাকে না। তো এখন আমি ইলিশ মাছ বাছতেছি, যেটা আমার কাছে খুবই বিরক্তিকর একটা কাজ মনে হয়। তো এখন মাছ আর ভাত। মাছটা খুবই মশলাদার আর প্রচুর পরিমাণে পেঁয়াজ দেওয়া হয়েছে, স্বাদটা খুবই সুন্দর আসতেছে। তো ইলিশ মাছের পর এখন আমি খাবো এই পাঙ্গাস মাছ, যার দাম হচ্ছে 80 টাকা। এইটা হচ্ছে চাষের পাঙ্গাস, আর চাষের পাঙ্গাস হিসেবে 80 টাকায় মাছের সাইজটা ঠিকঠাক। এতক্ষণ ইলেকট্রিসিটি ছিল না, তাই খাইতে খুবই কষ্ট হচ্ছিল গরমে। তো ফাইনালি এখন ইলেকট্রিসিটি চলে আসছে, এখন একটু আরাম করে খাওয়া যাবে। তো এখন পাঙ্গাস মাছটা খেয়ে দেখি। পাঙ্গাস মাছটা না আসলে ওইরকম কোনো মজার মাছ না, যদিও এখানে বেশ ভালো পরিমাণে তেল মশলার পেঁয়াজ দেওয়ায় মুখে খেতে খারাপ লাগতেছে না। তো এতক্ষণ ইলেকট্রিসিটি ছিল না, এত গরম ছিল, আমি নিজে পাখা দিয়ে বাতাস করতেছিলাম। তো যাই হোক, এখন ইলেকট্রিসিটি আসছে, এখন আমি একটা নতুন একটা মাছ খাবো, যে মাছটার নাম হচ্ছে গিয়ে সাগরের বেলে মাছ, আর লোকালরা এটাকে বলে তুলার ডাডি। এই নামটা আমি কখনো শুনি নাই, আমি বইয়ে পড়েছিলাম বেলে মাছ, চিতল মাছ এরকম। এটার দাম হচ্ছে গিয়ে 140 টাকা। তো খাই, তুলার ডাডি মাছ খাই। মাছ কোনো কাটা নাই, মাছটা অনেক নরম, মাছটা ভেজে রান্না করা হয়েছে, স্বাদটা খুবই মজা, শুটকি শুটকি স্মেল পাচ্ছি, বাট মাছটা অনেক মজা, খুবই নরম, মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে মুখে মাছ গলে গেল। প্রথমে ফ্রাই করে তারপর হচ্ছে এই যে পেঁয়াজ মশলা রসুন এসব দিয়ে হচ্ছে হালকা ভুনা করা হয়েছে, খেতে খুবই ভালো লাগতেছে। তো এখন আমি একটু ভাত দিয়ে খেয়ে দেখি। মাছ আমি মুখে দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলছি, আমি এখন ভাতটা পাচ্ছি, মাছটা এত নরম, খুবই মজা, তুলার দাডি মাছটা খুবই মজা। তো এরপর আমি খাবো হচ্ছে এই জলিল হোটেলের ফেমাস জনপ্রিয় চিংড়ির ভুনা। এটার দাম হচ্ছে 140 টাকা, আর 140 টাকা অনুযায়ী আমার কাছে কোয়ান্টিটি বেশ ভালোই মনে হচ্ছে। পেঁয়াজ রসুন দিয়ে খুব ভালো করে মাখামাখা করে এটা রান্না করা হয়েছে। তো খেয়ে দেখি সেই জনপ্রিয় জলিল হোটেলের মাছ। প্রথমে আমি খালি খাই,
চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ। এখানে অনেক মশলা দিয়ে চিংড়িটা রান্না করা হয়েছে, কিন্তু তারপর আমি চিংড়ির খুবই স্ট্রং একটা ফ্লেভার পাচ্ছি। আর আমার কাছে লবণটা একটু বেশি লাগতেছে, মনে হয় আজকে রান্না লবণটা বেশি হয়ে গেছে। একটু ভাত দিয়ে খেয়ে দেখি, ভাতের সাথে হয়তো লবণটা ঠিক লাগবে। রান্না একটু লবণ বেশি পড়ে গেছে হয়তো। তো আপনারা যদি কুয়াকাটা অথবা পটুয়াখালী আসেন, তাহলে অবশ্যই এই জলিল হোটেলের এই চিংড়িটা খেয়ে দেখবেন। নর্মালি এরকম ফ্রেশ চিংড়ি আমি ঢাকা বা বাইরে কোথাও খাই নেই। এই চিংড়িটা খুবই মজা খেতে আর খুবই সুন্দর করে রান্না করা হয়েছে। এখন খেয়ে দেখবো এই পোমা মাছ ভাজা বা পোয়া মাছ ভাজা, যার দাম হচ্ছে 140 টাকা। আর এই হচ্ছে মাছের সাইজ, 140 টাকা হিসেবে কিন্তু মাছটা বেশ বড়। আর এখানে মাছের দাম হচ্ছে বাজার অনুযায়ী কম বেশি হয়। তো প্রথমে আমি একটু মাছটা খালি খাবো। আর পোয়া মাছ আমার খুব পছন্দের একটা মাছ। পর্যাপ্ত পরিমাণ তেল মশলা আর পেঁয়াজ, মুখে খুবই ভালো লাগতেছে। আর পোয়া মাছ আমার পছন্দ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই মাছে কোনো কাটার ঝামেলা নাই। তো পোয়া মাছের পর এখন আমি খাবো এই দেশি মুরগি, যার দাম হচ্ছে 200 টাকা। এই হচ্ছে মাংসের সাইজ। আমার খাওয়ার মাঝখানেই তাদের মুরগির রান্নাটা শেষ হয়েছে, তখন আমাকে মুরগি মাংসটা দিয়ে গেছে। এখন আমি মুরগির মাংস নেই আর নিচ্ছি মুরগির ঝোল। আর মুরগির ঝোল থেকে এখনই খুবই সুন্দর একটা কড়া ফ্লেভার আসতেছে। তো আমি প্রথমে মুরগি মাংসটা খালি খাবো। দেশি মুরগির না স্বাদই অন্য লেভেলের। আর এই মুরগি মাংসটা রান্না করা হয়েছে মাটির চুলায়, তাই অনেক লম্বা সময় ধরে আস্তে আস্তে রান্না করা হয়েছে, তাই মশলাগুলো একদম মাংসের ভেতর পর্যন্ত গেছে। দেশি মুরগি অনুযায়ী কিন্তু মাংসগুলো বেশ নরম হয়েছে, এই দেখেন, কারণ দেশি মুরগি কিন্তু অনেক শক্ত হয়। এখন ভাত আর মাংস। এখানে প্রত্যেকটা খাবার খুব মশলাদার হলেও ঝালের পরিমাণ কিন্তু একদম মডারেট। তো মুরগির পর এখন হচ্ছে এই ডাল খাসি, যার দাম হচ্ছে 200 টাকা। আর এই হচ্ছে খাসির মাংসের পিসের সাইজ। তো এখন মাংস নিলাম আর নিলাম ডাল। আর এই খাসির মাংসটাও একটু আগেই রান্না শেষ হলো, একদম চুলা থেকে গরম গরম উঠিয়ে দিছে। তো এখন খাসির মাংস, আর মাংসটা একটু শক্ত শক্ত। তো মাংস নিলাম আর সাথে ডাল, খেয়ে দেখি ডাল খাসিটাও মজা। তো ডাল খাসির পর এখন খাবো জলিল হোটেলের বিখ্যাত এই চিংড়ি মাছ, যার দাম হচ্ছে 1 ভাগা 140 টাকা। আর 140 টাকা হিসেবে কিন্তু চিংড়ির পরিমাণ বেশ ভালো। এরকম ছোট ছোট চিংড়ি আর ঋতু চিংড়ি আগেই খেয়ে ফেলছে। তো আমি এখন চিংড়িটা খেয়ে দেখি। ওয়াও, চিংড়িগুলো একদম ফ্রেশ আর বেশ ভালো পরিমাণে পেঁয়াজ দিছে। তো এখন চিংড়ি আর ভাত, কারণ খালি চিংড়ি না মুখে একটু লবণটা বেশি লাগতেছে, এখন খাওয়া যাক। চিংড়িটা 100-তে 100 এবং আবার ইলেকট্রিসিটি চলে গেছে। তো ওভারঅল এই প্লেসের খাবারগুলো আমার কাছে বেশ ভালো লাগছে আর মাছগুলো একদমই ফ্রেশ। তো আপনি যদি পটুয়াখালী কিংবা কুয়াকাটার দিকে আসেন, তাহলে অবশ্যই এই জলিল হোটেলে খেয়ে দেখতে পারেন এবং এখানে আসলে সময় নিয়ে আসবেন, কারণ এখানে দুপুরের পর থেকে অনেক বেশি রাশ হয়। এখানে সবাই দুপুরে খাওয়ার পরে হচ্ছে দুধ কলা দিয়ে ভাত খায়, একসাথে মাখায় খায়, এখানে সবাই খাচ্ছে। বাট আমার পেট অলমোস্ট ভরে গেছে, সো আমি হচ্ছে কি দুধ কলা দিয়ে ভাত খাবো না। আর আপনাদেরকে বলে দিই, এই দুধ কলার হচ্ছে দুধটা একদম খাঁটি গরুর দুধ, আর এক গ্লাসের দাম হচ্ছে 40 টাকা, আর কলা হচ্ছে 10 টাকা করে। আমি যে শার্টটা পরে আছি এটা ফেবি লাইফের, আর আমার অডিয়েন্সরা ফেবি লাইফ থেকে পাবে লাইফ টাইম 10% ডিসকাউন্ট। ডিসকাউন্টের জন্য ইউজ করুন আমার কোড ডক্টর ফুডি, অথবা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেও পেয়ে যাবেন ডিসকাউন্ট।